হ্যালো বন্ধুরা, আজকে আমরা জেনারেল সায়েন্সের কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ব, যার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন, কেমিক্যাল রিঅ্যাকশন। তো বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট রাসায়নিক বিক্রিয়া আজকে আমরা দেখব এবং তার বিভিন্ন ধরন দেখব, যা আপকামিং রেলওয়ে NTPC গ্রুপ ডি এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে তোমাদের সকলকে ওয়েলকাম টু লার্নো ক্লাসরুম, যেখানে শুধুই শিখবে। রাসায়নিক বিক্রিয়া মানেই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। পদার্থের পরিবর্তন জেনারেলি দুরকমের হতে পারে, একটা ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনে পদার্থের শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ কোনো তরল পদার্থ সেটা কঠিন হয়ে গেল বা বাষ্প হয়ে গেল। যেমন ধরো জল, জলকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে জল বাষ্পে পরিণত হবে, অর্থাৎ গ্যাসীয় হয়ে গেল। জলকে যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে তার কী হবে, তাপ শোষণ হয়ে যাবে। তাপ শোষণ হয়ে গেলে তখন জলের টেম্পারেচার কমে গেলে জল কী হয়ে যাবে, বরফে পরিণত হবে, অর্থাৎ কঠিন হয়ে গেল। তো এই যে জলের অবস্থার পরিবর্তন হলো, তরল থেকে গ্যাস হলো বা তরল থেকে কঠিন হলো, এটাই হলো ভৌত পরিবর্তন। মোমবাতিকে যদি আমরা গলিয়ে দিই সেক্ষেত্রেও মোমবাতি গ্যাস হয়ে যাবে এবং তরল হয়ে যাবে, তো সেটাও হলো ভৌত পরিবর্তন। তবে মোমবাতি জ্বলে মোমবাতির অনেকটাই ক্ষয় হয়, যেটা তার রাসায়নিক পরিবর্তন হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। তো ওখানে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন দু ধরনের পরিবর্তনই হয়ে থাকে। আর রাসায়নিক পরিবর্তনে কী হচ্ছে, পদার্থের অভ্যন্তরীণ গঠনের, পারমাণবিক গঠনের পুরোপুরি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেই পরিবর্তনের ফলে পদার্থের ধর্মও চেঞ্জ হচ্ছে, নতুন ধর্ম তৈরি হচ্ছে, যার ফলে পদার্থের নতুন ধর্ম সৃষ্টির মাধ্যমে নতুন পদার্থ তৈরি হচ্ছে। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, যদি ধরো একটা কাগজকে যদি আমরা জ্বালিয়ে দিই, সেই কাগজটাকে জ্বালিয়ে দিলে যে আমরা ছাই পাবো আর ধোঁয়া পাবো, তো ওই ছাই থেকে কিন্তু আমরা কখনোই আর কাগজ তৈরি করতে পারবো না, কাগজে ফিরে যেতে পারবো না। তাহলে এই ধোঁয়া আর ছাইটাকে অ্যাড করলে কাগজ যেহেতু পাচ্ছি না, তাহলে কাগজের এই জ্বলে যাওয়াটা, ওটা হলো কাগজের রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে যে মিথেন গ্যাস, মিথেন গ্যাসকে যদি অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়, তার সঙ্গে সঙ্গে তাপও উৎপন্ন হয়। তো মিথেন গ্যাসের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন গ্যাস যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে আর জল তৈরি হচ্ছে আর তার সঙ্গে কিছু তাপ উৎপন্ন হচ্ছে। তো এই যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, মিথেন গ্যাস আর অক্সিজেন, এদেরকে বলা হয় বিক্রিয়ক। ঠিক আছে, আর যারা বিক্রিয়ার ফলে নতুন পদার্থ তৈরি হচ্ছে সেই পদার্থগুলোকে আমরা বলবো বিক্রিয়াজাত পদার্থ। তো এই যারা বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ, এই দুটো পদার্থের মধ্যে দু সাইডে যদি আমরা পরমাণু সংখ্যা কাউন্ট করি, তাহলে যদি এক হয় তাহলে দেখবে মাঝখানে এই সমান চিহ্নটা দেওয়া থাকে, অর্থাৎ এরা, এই যে ইকুয়েশানটা আমরা লিখেছি এটা হলো ব্যালেন্সড ইকুয়েশান। যেমন দেখো, বাঁদিকে বিক্রিয়কের মধ্যে মিথেন আছে, মিথেনের মধ্যে একটা কার্বন আর চারটে হাইড্রোজেন, আর অক্সিজেন আছে, এখানে অক্সিজেনের O2 মানে হচ্ছে একটা অক্সিজেনের অণু, তার মধ্যে দুটো অক্সিজেনের পরমাণু আছে, এর পাশে যদি 2 লিখে দিই তাহলে দুটো O2 মানে চারটে অক্সিজেন পরমাণু হয়ে গেল। তাহলে এখানে চারটে অক্সিজেন পরমাণু, চারটে হাইড্রোজেন পরমাণু, একটা কার্বন পরমাণু। যদি আমরা ডান দিকে দেখি, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটা কার্বন পরমাণু, দুটো অক্সিজেন পরমাণু, আর এখানে 2 × 2 = 4 চারটে হাইড্রোজেন পরমাণু আর দুটো অক্সিজেন পরমাণু, 2O, তার মানে এখানে দুটো অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন, তাহলে চারটে অক্সিজেন হয়ে গেল, এখানে চারটে হাইড্রোজেন, এখানে একটা কার্বন, তাহলে বাঁদিকের সঙ্গে ডান দিকের ব্যালেন্স হয়েছে, সেই জন্যই মাঝখানে এই সমান চিহ্নটা দেওয়া হয়েছে। যদি এই সমান চিহ্নটা না দেওয়া হতো আর তখন কী হতো, এটা ব্যালেন্সড হতো না, তখন আমরা সমীকরণটাকে এইভাবে লিখতে পারতাম, মিথেন প্লাস O2, অ্যারো সাইন দিতাম, দিয়ে লিখতাম CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O। ঠিক আছে, যেখানে ব্যালেন্সের কোনো ব্যাপার নেই। এখন আমরা দেখব এই যে রাসায়নিক পরিবর্তন হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়াটা একমুখী, ইরিভার্সিবল হতে পারে, আর উভমুখী, রিভার্সিবল হতে পারে। একমুখী বিক্রিয়া কী, অর্থাৎ বিক্রিয়কগুলোর ফলে যে বিক্রিয়া করে যে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হলো, তারা আর নিজেদের মধ্যে বিক্রিয়া করে না। যেমন এখানে উদাহরণ হিসেবে দেখো, ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম কার্বোনেট কী হয়েছে, তাকে উত্তপ্ত করতে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তো ক্যালসিয়াম কার্বোনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, এটাকে কুইক লাইম বলা হয়, CaO। তো এই যে নতুন দুটো পদার্থ তৈরি হলো, এরা কিন্তু আর নিজেদের মধ্যে যুক্ত হয়ে এইটা তৈরি করে না, ক্যালসিয়াম কার্বোনেট। ঠিক আছে, তাই এটা একমুখী বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটাকে আমরা এভাবে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি। নেক্সট আমরা দেখব উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ায় কী হয়, যে বিক্রিয়াজাত পদার্থটা উৎপন্ন হয় সেই বিক্রিয়াজাত পদার্থটা আবার কী হয়, বিক্রিয়কে পরিণত হয়। যেমন এখানে বিক্রিয়াজাত পদার্থ, দেখো দুটো বিক্রিয়ক,
হাইড্রোজেন আর আয়োডিন এরা যুক্ত হয়ে টু এইচআই তৈরি করেছে, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড। এই হাইড্রোজেন আয়োডাইড আবার পুনরায় ভেঙে গিয়ে হাইড্রোজেন আর অক্সিজেনে পরিণত হয়, ঠিক আছে। তাই জন্যে এই বিক্রিয়াটা হলো উভমুখী বিক্রিয়া, আর উভমুখী বিক্রিয়াকে আমরা দেখানোর জন্য আমরা দুটো অ্যারো চিহ্ন এইভাবে দেখাই, ঠিক আছে। এখানে যেমনভাবে দেখানো হয়েছে দেখা গেছে শর্ত সাপেক্ষে সমস্ত বিক্রিয়াই কিন্তু উভমুখী বিক্রিয়া, খুব কম বিক্রিয়াই আছে যেগুলো একমুখী বিক্রিয়া। তো উভমুখী বিক্রিয়া সব বিক্রিয়াই কেন না, যখন কোনো বিক্রিয়া শুরু হয় তখন সেই বিক্রিয়ার প্রথম দিকের যে বিক্রিয়া শুরু হয় সেটাকে বলা হয় সম্মুখবর্তী বিক্রিয়া, আর ধীরে ধীরে সেই সম্মুখবর্তী বিক্রিয়া কী হয়, বেগ কী হয়, কমতে থাকে। আর যখন সম্মুখমুখী বিক্রিয়ার বেগ কমতে থাকে তখন পশ্চাৎবর্তী বিক্রিয়ার, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থগুলো বিক্রিয়াকে পরিণত হতে শুরু করে, তখন পশ্চাৎবর্তী বিক্রিয়ার বেগ বাড়তে থাকে। এইভাবে সম্মুখবর্তী বিক্রিয়া আর পশ্চাৎবর্তী বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া যদি সমানভাবে চলে তখন সেই বিক্রিয়াটা কিন্তু কন্টিনিউয়াসলি উভমুখীই থাকে, ঠিক আছে। তখন সেই বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি উভমুখী থাকে। আর যদি সম্মুখমুখী বিক্রিয়া এইভাবে বাড়তে থাকে এবং পশ্চাৎবর্তী বিক্রিয়া এইভাবে বাড়তে থাকে তখন কী হয়, একটা পর্যায়ে গিয়ে তারা উভমুখী হলেও তারপরে আবার একমুখী হয়ে যায়। তো বিক্রিয়ার বেগের উপরে সম্মুখবর্তী বিক্রিয়া আর পশ্চাৎবর্তী বিক্রিয়ার এই বেগের উপরে ডিপেন্ড করে বিক্রিয়াটা আলটিমেটলি একমুখী হবে না উভমুখী হবে। এখন আমরা দেখব রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষণ আর উৎপন্ন দুরকমই হতে পারে। কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ শোষিতও হতে পারে আবার তাপের উৎপন্নও হতে পারে। যদি তাপের শোষণ হয় তাকে আমরা বলবো তাপশোষী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিয়াকশান, আর যদি তাপ উৎপন্ন হয় তাকে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপমোচী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশান। তাপের মোচন হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ তাপ উৎপন্ন হচ্ছে, সেই জায়গা থেকে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে প্রথম রিয়াকশানে দেখো নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করেছে, আর এখানে প্লাস হিট দিয়ে হিট দেখানো হয়েছে, অর্থাৎ তাপ উৎপন্ন হয়েছে, এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। আর এখানে দেখো নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রাস অক্সাইড উৎপন্ন করেছে, এখানে মাইনাস তাপ দেখানো হয়েছে, এটা হলো তাপশোষী বিক্রিয়া। নেক্সট আমরা আগে দেখেছিলাম জারণ বিজারণ বিক্রিয়া, অলরেডি আমরা জারণ বিজারণ বিক্রিয়া এখানে পড়েছি, তোমরা সাজেশান বক্সের লিঙ্ক পেয়ে যাবে, যেখানে গিয়ে দেখে নেবে জারণ বিজারণ বিক্রিয়া। তো এই জারণ বিজারণ বিক্রিয়ার সাথে সাথেও অন্য বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে যার মধ্যে জারণ বিজারণ বিক্রিয়াও ঘটে এবং এই ধরনের স্পেশাল বিক্রিয়াও ঘটে। যেমন দেখো সংযোজন বিক্রিয়া, অর্থাৎ অ্যাডিশন রিয়াকশান, এখানে কি হয় দুই বা ততোধিক যৌগিক পদার্থ যুক্ত হয়ে একটাই মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, অর্থাৎ যুক্ত হচ্ছে দুটো বা তার বেশি কিন্তু উৎপন্ন হচ্ছে একটাই। এক্ষেত্রেও তাই, দুটো যুক্ত হচ্ছে উৎপন্ন হচ্ছে একটাই, তাই এটা হলো সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশান। এগুলো জারণ বিজারণ রিয়াকশানও অবশ্যই, এর মধ্যে জারণ বিজারণও ঘটছে। তো এখানে দেখো ফেরাস ক্লোরাইডের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড তৈরি করেছে, এখানে নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করেছে, তাহলে এটা হলো সংযোজন বিক্রিয়া, তার সঙ্গে সঙ্গে জারণ বিজারণ রিডক্স রিয়াকশানও অবশ্যই। নেক্সট আমরা দেখব বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া কী বলছে বা ডিকম্পোজিশন রিয়াকশান, এখানে কী হচ্ছে এর উল্টো, এখানে কী হয় এই বিক্রিয়ায়, সরি এখানে বিক্রিয়া হবে ব্যক্তিরাই হয়ে গেছে, এখানে বিক্রিয়ায়, এই বিক্রিয়ায় এখানে যেমন দুটো যুক্ত হয়ে একটা তৈরি হচ্ছিলো, এখানে একটা ভেঙে গিয়ে দুটো বা তার বেশি তৈরি করবে। যেমন উদাহরণ হিসাবে দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে গিয়ে ফসফরাস টেট্রাক্লোরাইড আর ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, বা জলের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করলে জল হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো তৈরি করে, তাহলে একটা থেকে দুটো তৈরি হলো, এখানেও একটা থেকে দুটো তৈরি হলো, এটা হলো বিয়োজন বিক্রিয়া। নেক্সট আমরা দেখব আরও কিছু উদাহরণ, প্রতিস্থাপন বিক্রিয়া, এটাও কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ায় কী হয়, প্রতিস্থাপিত হয়ে বোঝাই যাচ্ছে সাবস্টিটিউট বা ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। দেখো কীভাবে হচ্ছে, দেখো জেডেন জিঙ্কের সঙ্গে H2SO4-এর বিক্রিয়া হচ্ছে, H2SO4-এর মধ্যে হাইড্রোজেন আছে আর সালফেট আয়ন আছে, এই সালফেট আয়নটা কী হয় জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত হয়, প্রতিস্থাপিত হয়ে কী হয় সালফেট আয়নটা জিঙ্কের পাশে চলে যায়, জিঙ্কের সঙ্গে ঘর সংসার শুরু করে তখন তৈরি হয় ZnSO4 জিঙ্ক সালফেট, আর হাইড্রোজেন গ্যাস আলাদা উৎপন্ন হয়। এখানে দেখো এপি আর কপার সালফেট, কপার সালফেট কী হয় এই এপির মধ্যে এই CuSO4-এর মধ্যে কপার সালফেটের মধ্যে যে সালফেট আয়নটা আছে সেটা এপি দ্বারা প্রতিস্থাপিত হয়, প্রতিস্থাপিত হয়ে FeSO4 তৈরি করে ফেরাস সালফেট, আর আলাদা করে তামা উৎপন্ন হয় কপার।
তেমন ভাবে এখানেও দেখো অ্যালুমিনিয়ামের সঙ্গে কপার সালফেট যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম সালফেট তৈরি করেছে। এখানে দেখো আলাদা করে কপার উৎপন্ন হয়েছে, এখানে Na আর HCl, এখানে দেখো সোডিয়াম সোডিয়াম আছে আর তার সঙ্গে HCl হাইড্রোক্লোরিন অ্যাসিড। তো HCl এই যে আছে এর মধ্যে ক্লোরিন আছে আর হাইড্রোজেন আছে, তো এর যে ক্লোরিনটা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে NaCl তৈরি করেছে আর H2 এখানে আলাদা করে গ্যাস তৈরি হলো। তো এইগুলো হলো প্রতিস্থাপন বিক্রিয়া। এই সমস্ত বিক্রিয়াগুলো কিন্তু আমরা ব্যালেন্স করে লিখিনি, সেই জন্য আমরা অ্যারো সাইন দিয়ে রেখেছি। যদি ব্যালেন্স করে লিখতাম তাহলে ইকুয়াল সাইন দিতাম। এখন ব্যালেন্স কিভাবে করবে? ব্যালেন্স করার অর্থ হলো বাঁদিকের বিক্রিয়াগুলোর পরমাণু সংখ্যা আর বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যা সমান হতে হবে। দেখো আমরা যদি ব্যালেন্স করার চেষ্টা করি তাহলে দেখো এই বিক্রিয়াটা নিই এল প্লাস CuSO4। দেখো এখানে অ্যালুমিনিয়ামের একটা অণু আছে, ডান দিকে দেখো Al2 লেখা আছে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের দুটো অণু, তাহলে বাঁদিকে দুটো করতে গেলে এর পাশে আমরা 2 লিখব, ঠিক আছে। এখন কপার সালফেট, এর মধ্যে একটা সিউ আছে, এদিকেও একটা সিউ আছে, অসুবিধা নেই। সালফেট এখানে কটা আছে? একটা। এখানে কটা আছে? তিনটে। তাহলে এখানে তিনটে করতে গেলে এর পাশে তিনটে সালফেট দিতে হবে। যখন এখানে তিনটে বসাবো তখন কপারও তিনটে হয়ে যাবে, তাহলে এর পাশেও তিনটে বসাবো, তাহলে তখন এই ব্যালেন্স বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে ব্যালেন্স রিয়াকশানটা কী হবে? 2Al প্লাস 3CuSO4 ইকুয়াল টু Al2SO4 হোল 3 প্লাস 3Cu, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ব্যালেন্স করতে পারি। এখন কথা হচ্ছে তোমরা বলবে যে এখানে অ্যালুমিনিয়ামের পাশে নিচে 2 আছে, এখানে আমরা পাশে 2 লিখবো কেন? তার কারণ হলো অ্যালুমিনিয়াম ধাতু, আর তোমরা জানো ধাতুর পরমাণু আর অণু সমার্থক, এই ব্যাপারেও আমি অলরেডি পড়েছি, সাজেশন বক্সে তোমরা এর লিঙ্ক পেয়ে যাবে ধাতু অধাতুর ব্যাপারে। তো যেহেতু ধাতুর অণু পরমাণু সমার্থক, সেই জন্যে এর একটা অণুতে একটাই পরমাণু থাকে, সেই জন্য এর Al2 ওইভাবে অণু হয় না, সেই জন্য এর পাশে আমরা লিখব 2, নিচয় নয়, ঠিক আছে। এটা যৌগিক পদার্থ তৈরি করেছে, সেই জন্যে এখানে দুটো পরমাণু এর মধ্যে আছে, সেই জন্যে নিচয় 2 দিয়ে বোঝানো হয়েছে। কিন্তু এর অর্থ কিন্তু অ্যালুমিনিয়ামের পরমাণু দুটো আর এখানে সালফেটের মূলক হচ্ছে তিনটে, ঠিক আছে। কিন্তু অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 আর সালফেটের যোজ্যতা 2, আমি এ ব্যাপারে আগে পড়িয়েছি, সাজেশন বক্সে তোমরা লিঙ্কে গিয়ে ভিডিও দেখে নিও, সেখানে দেখবে যে কীভাবে যোজ্যতা আমরা নির্ণয় করতে পারি এবং কোনো মৌলের সংকেতগুলোকে লিখতে পারি। নেক্সট আমরা দেখব দহন বা কম্বাসান রিয়াকশান। দহনে কী হয়? এই বিক্রিয়ায় সবসময় তাপ উৎপন্ন হবেই, আর এক্ষেত্রে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে কোনো জিনিসকে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। তো দহনে তাপ উৎপন্ন হবে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এই দুটো ফিক্সড ধরে রাখো। তাহলে তেমনভাবে দেখো মিথেনের সঙ্গে অক্সিজেনকে দহন করা হয়েছে, পোড়ানো হয়েছে, তার ফলে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। এখানে দেখো সালফার অক্সিজেনের উপস্থিতিতে পুড়ে গিয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করেছে, এখানে দেখো কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে, অর্থাৎ ডাইঅক্সাইড বা অক্সাইড যৌগ তৈরি হবে। যেহেতু অক্সিজেন যুক্ত হচ্ছে মানে অক্সাইড যৌগ তৈরি হবে, সে ডাইঅক্সাইডও হতে পারে মনোক্সাইডও হতে পারে। জারণ বিজারণহীন বিক্রিয়া, দেখো আগেরগুলো সবই কিন্তু জারণ বিজারণের মধ্যে হচ্ছিল, ঠিক আছে। সংযোজন বিক্রিয়া, বিয়োজন, প্রতিস্থাপন, দহন সব চারটেতেই কিন্তু জারণ বিজারণ ছিল, কিন্তু এক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়া হয় না, ঠিক আছে। এরকমই কিছু উদাহরণ আমরা এখানে দেখব, যেমন দেখো প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশান। এই বিক্রিয়ার আর একটা নাম আছে অ্যাসিড ক্ষার রিয়াকশানও বলা হয়, অর্থাৎ এই বিক্রিয়াটা শুধুমাত্র অ্যাসিড আর ক্ষারের মধ্যে হয়। অ্যাসিড কী করে? অ্যাসিড আর ক্ষার একে অপরের সঙ্গে বিক্রিয়া করে প্রশমিত হয়ে যায়। প্রশমিত হয়ে গেলে কী তৈরি করবে? লবণ উৎপন্ন করবে আর জল উৎপন্ন করবে, ঠিক আছে। যেমন দেখো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড আর NaOH, যেটাকে আমরা কস্টিক সোডা বলি, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এরা দুজনে যখন যুক্ত হবে, এটা ক্ষার এটা অ্যাসিড, তাহলে এই অ্যাসিড আর ক্ষার যখন যুক্ত হবে তখন কী হবে? এর সোডিয়াম Cl এর সঙ্গে যুক্ত হয়ে NaCl তৈরি করবে, আর বাকি OH হাইড্রোক্সাইড আয়ন আর H+ আয়ন যুক্ত হয়ে জল উৎপন্ন করে। জেনারেলি এই বিক্রিয়ায় H+ আর OH- হাইড্রোক্সাইড আয়ন আর হাইড্রোজেন আয়ন এরা দুজনেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়াটা করে, সেই জন্যেই এই বিক্রিয়াটা অ্যাসিড ক্ষার রিয়াকশান এবং এক্ষেত্রে জল উৎপন্ন হয়, সেই জন্য এক্ষেত্রে জারণ বিজারণ ঘটে না। নেক্সট আমরা দেখব অধঃক্ষেপণ বিক্রিয়া বা প্রেসিপিটেশন বিক্রিয়া। প্রেসিপিটেশন অর্থাৎ তলানিতে কিছু একটা পড়বে, তলানি পড়বে। যেমন যদি আমরা দেখি যে কোনো জলের মধ্যে যদি আমরা কাদামাটি গুলে দিই, তাহলে ধীরে ধীরে সেটা থিতিয়ে নিচয় কাদামাটিতে পড়ে যাবে, এটাই হলো প্রেসিপিটেশন বা অধঃক্ষেপ, ঠিক আছে।
তাহলে এই বিক্রিয়ায় যে বিক্রিয়াজাত পদার্থটা তৈরি হবে সেই বিক্রিয়াজাত পদার্থটা কী হবে, ওই লিকুইডের মধ্যে ওই দ্রবণের মধ্যে দ্রবীভূত হতে পারে না, তখন ধীরে ধীরে তলানিতে জমা হয়, ঠিক আছে, অধক্ষেপ পড়ে। এরকমই কিছু উদাহরণ আমরা এখানে দেখব, Na2SO4 সোডিয়াম সালফেট তার সঙ্গে বেরিয়াম ক্লোরাইড BaCl2 যুক্ত হয়ে বেরিয়াম সালফেট তৈরি করেছে, এই বেরিয়াম সালফেট অধক্ষেপ তৈরি করে। অধক্ষেপ বোঝানোর জন্য এর পাশে এইভাবে উল্টো দিকে অ্যারো দেওয়ানো হয়, ডাউনওয়ার্ডস অ্যারো দেখানো হয়, অর্থাৎ অধক্ষেপ পড়েছে। যদি কোনো বিক্রিয়ার পাশে এরকম অ্যারো সাইন দেওয়া থাকে তাহলে বুঝবে যে ওটা অধক্ষেপ পড়েছে এবং NaCl তৈরি করবে, নুন তৈরি করবে। তোমরা জানো নুন তো দ্রবীভূত হতেই পারে, ও তো দ্রবীভূত হয় নুন। নেক্সট NaCl সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে নুনের সঙ্গে কী তৈরি কর, কী যোগকে যুক্ত হচ্ছে, AgNO3 সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট যুক্ত হয়ে কী তৈরি করবে, AgCl সিলভার ক্লোরাইড আর NaNO2 সোডিয়াম নাইট্রেট তৈরি করবে। FeSO4 আর NaOH কস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড, তো FeSO4 ফেরাস সালফেটের সঙ্গে কস্টিক সোডা যুক্ত হয়ে কী তৈরি করবে, ফেরাস হাইড্রক্সাইড তৈরি করবে, আর এখানে Na2SO4 অর্থাৎ সোডিয়াম সালফেট তৈরি করবে, ঠিক আছে। এখানে আরও বিশেষ কিছু ধরনের আমরা রিয়াকশান দেখব, যেমন দেখো আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে কি, হাইড্রোলাইসিস যাকে আমরা বলি। এক্ষেত্রে কি হয়, জলের সঙ্গেই বিক্রিয়া করে হাইড্রক্সাইড যৌগ তৈরি করে। যেমন নিচের উদাহরণগুলো আমরা নিলে দেখতে পারবো, দেখো নিচের উদাহরণগুলো নিলে আমরা দেখতে পাবো SiCl4 অর্থাৎ সিলিকন টেট্রাক্লোরাইড, চারটে ক্লোরিন আছে, সিলিয়াম টেট্রাক্লোরাইড তার সঙ্গে H2O, জল যুক্ত হচ্ছে, আমরা বলেছি আর্দ্র বিশ্লেষণ হবে অর্থাৎ জল যুক্ত হবে, যুক্ত কী তৈরি করবে, হাইড্রক্সাইড যৌগ তৈরি করবে। দেখো সিলিকন টেট্রাহাইড্রাইড তৈরি করেছে আর HCl গ্যাস তৈরি করেছে। নেক্সট এখানে দেখব AlCl3 অর্থাৎ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তার সঙ্গে জলের অণু যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কী তৈরি করলো, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি করলো, HCl তৈরি হলো। এরকমই এক ধরনের বিশেষ রিয়াকশান আমরা এখন দেখব, জলযোজি বিক্রিয়া। তো জলযোজি বিক্রিয়ায় কী হয়, এটা আগেরটা ছিল হাইড্রোলিসিস আর্দ্র বিশ্লেষণ, এক্ষেত্রে ছিল হাইড্রেশন, অর্থাৎ পুরোপুরি জলের অণুটা এই যৌগের সঙ্গে যুক্ত হয়ে একটা কেলাস বা স্ফটিক গঠন করবে। কেলাস অর্থাৎ দানাদার অংশ তৈরি করবে, দানাদার একটা বস্তু। যেমন দেখো কপার সালফেট তার সঙ্গে পাঁচটা জলের অণু যুক্ত হয়ে CuSO4 5H2O তৈরি করে, এটাকে কী বলা হয়, ব্লু ভিট্রিয়ল, তুঁতে নামে যাকে আমরা জানি। এছাড়াও ফেরাস সালফেটের সঙ্গে সাতটা জলের অণু যুক্ত হয়ে কেলাস গঠন করবে, তাকে বলা হবে গ্রিন ভিট্রিয়ল। তেমনভাবে জিঙ্ক সালফেটের সঙ্গে সাতটা জলের অণু যুক্ত হয়ে কেলাস গঠন করবে, তাকে বলা হয় হোয়াইট ভিট্রিয়ল। আর কোবাল্ট সালফেটের সঙ্গে সাতটা জলের অণু যুক্ত হয়ে তৈরি করবে রেড ভিট্রিয়ল। মনে রাখবে এগুলো এক্সাম পার্সপেক্টিভে খুব ইম্পর্ট্যান্ট আসতে পারে। নেক্সট আমরা বিশেষ ধরনের একটা রিয়াকশান দেখব, আইসোমারিজেশান। আইসোমারিজেশানে কী হয়, এক্ষেত্রে যে বিক্রিয়কের মধ্যে যে সমস্ত পরমাণুগুলো থাকে এবং যতগুলো সংখ্যায় থাকে বিক্রিয়াজাত পদার্থের মধ্যেও ততগুলো পরমাণুই থাকে এবং তত সংখ্যাতেই থাকে, তাহলে পরিবর্তন কিসের হয়, শুধুমাত্র পারমাণবিক গঠনের পরিবর্তন ঘটে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়, পারমাণবিক গঠনের শুধু পরিবর্তন হয়ে নতুন যৌগ তৈরি করে। অর্থাৎ যে সমস্ত পরমাণুগুলো, যে সমস্ত মৌলিক পদার্থগুলো বিক্রিয়ক পদার্থের মধ্যে আছে সেই একই সংখ্যায় বিক্রিয়া জাতীয় পদার্থের মধ্যেও থাকে, শুধুমাত্র আণবিক গঠনের পরিবর্তন হয়ে নতুন পদার্থ তৈরি করে। আমি এই বিষয়টা আগেও পড়িয়েছি যে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি হয়েছিল, প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি হয়েছিল। এই বিষয়ে তোমরা 100 কোশ্চেনের সিরিজের দুটো ভিডিও আছে, তোমরা এখানে সাজেশান বক্সে দেখতে পাবে, দেখে নিও। নেক্সট আমরা দেখব পলিমারাইজেশান। পলিমারাইজেশানে কী হয়, পলিমারাইজেশানে কী হয়, একই রকমের অণু অনেকগুলো যুক্ত হয়, হাজার হাজার কোটি কোটি অণু যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করে। সে যেমন এখানে দেখো এটা হচ্ছে ইথিলিন, এই ইথিলিনের এটা একটা অণু, এরকম এন সংখ্যক অণু, হাজার হাজার লাখ লাখ অণু যুক্ত হয়ে পলি ইথিলিন তৈরি করে, যাকে আমরা পলিথিন বলি। এখন আমরা দৈনন্দিন জীবনের কিছু রাসায়নিক বিক্রিয়া যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত এরকম কিছু দেখে নিই। যেমন দেখো অ্যান্টাসিড, তোমরা জানো আমাদের শরীরে পেটের মধ্যে যদি কোনো গ্যাস জাতীয় কোনো অ্যাসিডিটির সমস্যা হলে তখন আমরা অ্যান্টাসিড খাই। তো এই অ্যান্টাসিড কী, অ্যান্টাসিড হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণ, এই দুটো জিনিস, এগুলো হচ্ছে ক্ষার, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্ষার। এরা কী করে, অ্যাসিডকে প্রশমিত করে, একটু আগে আমরা দেখলাম অ্যাসিড ক্ষার রিয়াকশান। তো
সেই প্রসমন বিক্রিয়ার মাধ্যমে এখানে কি হয়, এটা একটা ক্ষার এইচসিএল, আমাদের পাকস্থলীতে হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড ক্ষরিত হয়, তো এই এইচসিএল এর সঙ্গে যুক্ত হয়ে এরা ভিতরের যে অ্যাসিডিটি সেটাকে প্রশমিত করে, ঠিক আছে, জল উৎপন্ন করে, আর MgCl2 এক ধরনের লবণ তৈরি করে। তেমনভাবে লোহায় মরচে পড়া, তোমরা জানো কোনো লোহার বস্তু যদি খোলা বাতাসে পড়ে থাকে তার মধ্যে মরিচা পড়ে যায়। তো কেন মরিচা পড়ে যায় না, বাতাসে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় উপাদান আর অক্সিজেন এর সঙ্গে যুক্ত হয়ে প্রথমে ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করে এবং তা থেকে আবার ফেরিক অক্সাইড আর তার সঙ্গে জলের অণু যুক্ত থাকে, অর্থাৎ ভেজা ফেরিক অক্সাইড তৈরি করে। আমি এর আগে বলেছিলাম যে যদি এফির যোজ্যতা 3 হয় তাহলে তার নামে হয় ফেরিক, আর যদি 2 হয় তাহলে তার নাম হয় ফেরাস, আগে আ আর পরে ই, অর্থাৎ বেশি যদি যোজ্যতা হয় তাহলে ই হবে আর কম যদি যোজ্যতা হয় তাহলে নামে আ আসবে। তো এখানে দেখো এফি টু ও থ্রি, ওই 3টা কার যোজ্যতা এফির আর 2টা কার যোজ্যতা অক্সিজেনের, তোমরা জানো যার যোজ্যতা তার পাশে থাকে না, পাশের জনের পাশে লেখা হয়। তাহলে এখানে এই যে 3টা এর যোজ্যতা তার মানে বেশ যোজ্যতা বেশি এফির, তাই জন্য এর নাম হচ্ছে ফেরিক অক্সাইড, যদি এটা 2 থাকতো তাহলে ফেরাস হয়ে যেত। নেক্সট আমরা দেখছি যে পিমড়ে বা বিছের হুলে কী থাকে, অ্যাসিড থাকে, সেই জন্য কোনো রকমভাবে যদি হুল ফুটিয়ে দেয় তখন সেই যন্ত্রণা হয়, অতিরিক্ত অ্যাসিডের জায়গায় জমা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা কী করি, সেই যন্ত্রণাটাকে রোধ করবার জন্য চুন লাগাই। তার কারণ কি, চুন হচ্ছে ক্ষারক, তো সেই চুন ওই জায়গায় অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে প্রশমিত করে যায় যন্ত্রণাটা। তো আজকের এ পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে লাইক এবং কমেন্ট করে জানাবে এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর অবশ্যই লার্নো ক্লাসরুম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।